হ্যালো বন্ধুরা বলে দাও ফটাফট। হ্যালো বন্ধুরা, আমি তনু। আমি তনু। ইউটিউব চ্যানেলে তোমাকে তোমাদের সবাইকে সবাইকে নতুন করে নতুন করে তাকে বলো প্রথম থেকে। তাকাও তাকাও তাকাও, এ দেখো কি টিপছে, স্বাগতম। দেখো এতটুক বাচ্চার মোবাইল টিপার কি শখ। ও আমাকে, আমি ঘুমিয়েছিলাম, ও আমাকে বললো বৌদি উঠো, তো আমি উঠলাম। যাই হোক, ওর জন্য আমি একটা ভিডিও বানাতে পারবো আজকে। তো শীতকাল পড়ে গেছে, বিয়েবাড়ি একটা মনে একটা ভাব ভাব লেগে গেছে। তো একটার বিয়ের নিমন্ত্রণও পাইনি সত্যি কথা, মানে কেউ আমাদের নিমন্ত্রণই করে না, না বল, কেউ নিমন্ত্রণও করে না, তাই না বিয়েতে? হ্যাঁ, তো যাই হোক, ওকে দেখো। তো যাই হোক বন্ধুরা, পাথর কাটাতে একটা বিয়ে বলে আছে, বিয়ে বাড়ি, তো সেখানে আমরা বিনা নিমন্ত্রণে আজকে যাব। তো নিমন্ত্রণ কিন্তু করেনি, যাব বিয়ে না, বিনা নিমন্ত্রণে খেতে খুব ভালো লাগে, তো কোনোদিনও যাইনি, ট্রাই করব ফার্স্ট। তো হাজবেন্ডও যাবে সঙ্গে, তো চলো প্রথম বিয়ে বাড়িতে প্রথম ব্লগ, মানে এই এই মানে এই বছরের, এই বছরে তো আমি বিয়ের একটা ব্লগ বানিয়েছিলাম কিন্তু ছাড়তে পারিনি, কিন্তু বিয়ের একটা ব্লগ, বিয়ের পর বিয়ের বাড়িতে গিয়ে একটা ব্লগ বানাবো এই প্রথমবার। তো তোমরা সবাই সাপোর্ট করো, আর জানি না কি হবে, তো বিনা নিমন্ত্রণে কি আবার মারবে না তো আমাদের? যাই হোক, কি কি হয় দেখাই, মানে দেখতেই পারবে তোমরা। তো একবারে আমি রেডি হয়ে কথা বলবো না, একবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা অবশেষে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি চলে এলাম, আমি আর আমার বর। তো যাই হোক, এই বিয়ে বাড়িতে অনেক ভিড় হয়েছে, অনেক মানুষের নিমন্ত্রণ ছিল হয়তো, বোঝা যাচ্ছে, আর ডেকোরেশনটাও খুব দারুণ হয়েছিল। যাই হোক, তোমাদেরকে সত্যি কথাটা বলেই দেই, এটা কোনো বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি না, আর বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে কেউ যায়ও না, আর যারা যায় তাদের ব্যাপার সেটা। তো যাই হোক, এটা এখানে মানে এটা যার বিয়ে, তিনি হলেন আমার হচ্ছে ভাসুর, মানে আমার বরের দাদা, ওর বিয়ে। তো কয়েকদিন আগে এসেছিল নিমন্ত্রণ করতে, নিমন্ত্রণ করে যায়, তো অবশ্যই যেতে বলে। আর আমার শরীরটা একটু খারাপ ছিল যদিও, তাও বিয়েবাড়িতে তো যেতেই হয়, বিয়েবাড়ি একটা ভাব, সিজন বিয়েবাড়ি যেহেতু। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে লোকজনের কতটা ভিড়, আর এদিকে খাওয়ারের ব্যবস্থা করেছিল, আর বউটাও খুব সুন্দর হয়েছে, দাদার মানে বৌদি, নতুন বৌদি খুব সুন্দর হয়েছে। আর খাওয়ারের প্যান্ডেলের ওখানে যা ভিড় লেগেছিল, কি বলবো, মানে অনেক লোকের আয়োজন করেছিল তাই একটু ভিড় হয়েছিল। তো দেখো তোমরা কত সুন্দর ডেকোরেশন করেছে, আমার বিয়েতেও এরকম ডেকোরেশনের কথা ছিল, কিন্তু আমার বিয়েতে এরকমই করেছে, কিন্তু ওটা ওদিক থেকে ভালো, এটা এদিক থেকে খুব ভালো। তো দেখো, আমিও ব্যাপারটা হচ্ছে কালকে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আসলে এটা আমার ভাসুরের বিয়ে ছিল, মানে আমার বরের দাদার বিয়ে, তো সেখানে গিয়েছিলাম, খুব মজা হলো। তো হচ্ছে কি বলবো, তোমরা তো সবই দেখলে, তো এটা কোনো বিনা নিমন্ত্রণটা, ওটা জাস্ট তোমাদের সাথে আমি আর কি করেছি। তো যাই হোক, পাথর কাটাতে বিয়েটা ছিল আমারই ভাসুরের বিয়ে, তো খুব এনজয় করেছি কালকে, আর তোমরা তো সব দেখেছোই, আর খুব দারুণ প্যান্ডেল করেছিল, আর ডেকোরেশনও খুব ভালো করেছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থেকে।